Oh my god, Indian ছবিতে শাবনূর মৌসুমি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না শাবনূর ইন্ডিয়ান ছবিতে। শাবনূরও যে ইন্ডিয়ান ছবি করেছেন তা তো আমার কখনোই কল্পনাতেও ছিল না। রিসেন্ট একটি ভিডিও ক্লিপ আমার চোখের সামনে পড়ে যেখানে দেখা যায় শাবনূর একটি ছবিতে ইন্ডিয়ার ভাষায় কথা বলতেছে। আর প্রথম দেখাতে আমার মনে হয়েছিল হয়তোবা অন্য কোনো ছবির অডিওর সাথে শাবনূরের এই ছবিটি লাগিয়ে দিয়েছে, এমনটাই আমার মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আমি এই ছবিটি সম্পর্কে জানতে পারি তখন আমার সব ধারণা মিথ্যে হয়ে যায়। শাবনূর ইন্ডিয়ান ছবি করেছিলেন এবং তার সাথে ছিল বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা মৌসুমি। শাবনূরের সেই ছবিটির বাংলাতে নাম ছিল গুলাপি এখন বিলাতে এবং ইন্ডিয়ায় সেই ছবিটির নাম হয় জীবন সংসার। বলে রাখা ভালো, শাবনূর মৌসুমির সেই ছবিটি ভোজপুরি ভাষায় তৈরি করা হয় যেখানে প্রধান চরিত্রে ছিলেন মিঠুন চক্রবর্তী, মৌসুমি, শাবনূর, ফেরদৌস। শাবনূরের ভক্তরা হয়তো অনেকেই জানে না শাবনূর ইন্ডিয়ান ছবি করেছিলেন। এটাই হয়তো শাবনূর মৌসুমিদের একমাত্র সিনেমা যে সিনেমাটিতে 4K রেজুলেশন ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, যার কারণে এই সিনেমার প্রত্যেকটি সিন প্রচুর ক্লিয়ার দেখা যাচ্ছিল। বাংলাদেশের আগেকার সিনেমার অধিকাংশ সিনেমাই তো অস্পষ্ট, ভালোভাবে মানুষের মুখই দেখা যায় না, সেদিক দিয়ে এই সিনেমাটি ভিন্ন মাত্রা তৈরি করেছে। যেহেতু এই সিনেমাটি দুইটি দেশ মিলে তৈরি করা হয়েছিল তাই এই সিনেমাটির বাজেটও প্রচুর ছিল, যার কারণে এই সিনেমাটিতে সকল উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এই সিনেমাটিতে দেখা যায় মিঠুন চক্রবর্তীর মেয়ে শাবনূর। মিঠুন চক্রবর্তীর স্ত্রী যখন মারা যায় তখন শাবনূর একা হয়ে পড়েন এবং মিঠুন চক্রবর্তীর গ্রামে থাকেন মৌসুমি, আর মিঠুন চক্রবর্তী থাকেন লন্ডনে। আর মিঠুন চক্রবর্তী মৌসুমিকে নিয়ে যান শাবনূরের দেখাশোনা করার জন্য, শাবনূরকে মায়ের মতো আদর দিয়ে বড় করার জন্য। আর শাবনূর বাংলাদেশের ছবিটিতে মৌসুমিকে ফুপি বলে ডাকত এবং ইন্ডিয়ান ভোজপুরি ভাষায় যেখানে দেখা যায় শাবনূর মৌসুমিকে আম্মি বলে ডাকতেছে। আমি তো প্রথম এই ছবিটি দেখে বিশ্বাসই করতে পারতেছিলাম না এটা শাবনূর। আমার মতো আপনারা হয়তো অবাক হবেন সেই ছবিটি দেখে। তবুন্দ্রের শাবনূরকে তো বলিউডের অনেক নায়িকাদের সাথেই তুলনা করা হয় এবং শাবনূরের অনেক ভক্তরাই চাইতো বলিউডে যেন শাবনূর অভিনয় করে। সালমান শাহ বেঁচে থাকলে হয়তো এতদিনে সেই কাজটাও হয়ে যেত, কারণ একটা ছবিতে সালমান শাহ শাবনূর এবং শাহরুখ কাজলের সাইন করার কথা ছিল। কিন্তু সালমান শাহ মারা যাওয়ার কারণে সেই ছবিটি আর আলোর মুখ দেখেনি। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।